বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল তোমরা নিশ্চয় অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস তোমাদের তো বার্ষিক পরীক্ষা খুব নিকটে আর মাত্র দুই দিন বাকি আছে আচ্ছা এখন তাহলে তোমরা বই খোলো সাথে তোমরা খাতা কলম এবং লেসন প্ল্যান নিয়ে বসো আজ আমি তোমাদের খলিফা হজরত আবু আল্লাহ এই অধ্যায়টি পড়াচ্ছি এটি তোমাদের শেষ অধ্যায় ঠিক আছে গত ক্লাসে তো তোমাদের অনুচ্ছেদ পড়িয়ে দিয়েছিলাম অনুচ্ছেদ অংশ এবং ছবিও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অনুশীলন করবে আজকে আমি তোমাদের রিডিংয়ের কিছু অংশ পড়িয়ে দিচ্ছি তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিবে আর এতদিনই নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছ হজরত মোহাম্মদ সাল্লা মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাপায়ে রাশিদিন বলা হয় হজরত আউ বকর ছিলেন খোলাপায়ে রাশিদিনের প্রথম খলিফা তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কোহাফা ওসমান আর মাতার নাম সালমা মহানবী সাল্লাহসাল্লাম মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবি ছিলেন হজরত আউ্বাকর আদেলাহ তিনি তিনি নবীজি ইসাল্লাহিসামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল শিশুকাল থেকে হজরত শিশুকাল থেকে আব্বাকর আদেলাহ কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ তিনি বড় কবি সুবক্তা ও দানশীল ছিলেন আচ্ছা এখন পরবর্তী পৃষ্ঠা চলে যাও একশো পৃষ্ঠা নবীজির দাওয়াত পেয়ে আউ্বল্লাহ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পিতামাতাও মহানবী সর ইসলামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুখে দুঃখে আউ্বরহ নবীজির সাথে ছায়ার মতো থাকতেন আবু বকর ছিলেন সাহসী ও প্রভাবশালী তিনি তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি মূল কথার নিচে তোমরা আন্ডারলাইন করবে দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি তোমরা এভাবে আন্ডারলাইন করে পড়বে তাহলে পড়াটা তোমাদের ভালোভাবে চোখে পড়বে আচ্ছা ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাহ ইসলামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল সেই সময় আব্বকর রাদেল্লাহ আসলামকে সাহস জুগিয়েছিলেন অনেক অত্যাচারও সহ্য করেছিলেন আচ্ছা আবু বকর আল্লাহ পরে অংশ দেখো আবু বকর নবীজির কাছে শুনেছিলেন কৃতদাসকে মুক্তি দেওয়া স্বভাবের কাজ তাই তিনি নিজের অর্থে হজরত বিলাল রাদিয়াল্লাহ এবং আরও অনেক কৃতদাস ক্রয় করে তাদেরকে মুক্তি দেন তাবুক যুদ্ধের সময় হজরত আব্বাকর্লাহ তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাহসাল্লামকে দান করে দান করেন নবীজি সাল্লাহসাল্লাম অবাক হয়ে আব্বাকরাদিল্লাহকে জিজ্ঞাসা করেন তুমি ঘরে কি রেখে এসেছ তিনি বললেন আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি আচ্ছা মহানবীসাল্লুসলামের মহানবী হজরত মোহাম্মদামের ইন্তেকালের পর হজরত আব্বাকরহ সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা হয়েছিলেন আচ্ছা পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি হজরত আব্বাকল্লাহ ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট মৃত্যুবরণ করেন এখন আমি তোমাদেরকে শব্দার্থ পড়িয়ে দিব শব্দার্থ পড়ানোর আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি তোমাদের পরীক্ষার জন্য আমি এখান থেকে এক থেকে দশ রেখেছি তোমরা শিখবে এখান থেকেই কারণ এখানে যেহেতু সুন্দর শব্দার্থ বেশি তাই তোমাদেরকে তোমাদের জন্য কমিয়ে দিয়েছি এক থেকে এক থেকে দশ পর্যন্ত এখানে যেমন বংশ গোত্র খলিফা সাহাবি পাশাপাশি পাশাপাশি তোমরা হিসাব করবে বংশ গোত্র খলিফা সাহাবি অসাধারণ নবোধ কৃতদাস হজরত মোহাম্মদ মহৎ আদর্শ আদর্শ পর্যন্ত তোমরা শিখবে আচ্ছা এখন আমি তোমাদেরকে শব্দার্থগুলি বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও বংশ মানে কুল গোত্র মানে গোষ্ঠী বা বংশ খলিফা অর্থ খ্যাদমৎকার সাহাবি সাহাবি মানে সাথী অসাধারণ অসাধারণ মানে যা সাধারণ নয় নবুয়ত নবুয়ত মানে আল্লাহর বাণী প্রচারের আদেশ পাওয়া কৃতদাস কৃতদাস মানে কেনা গোলাম হযরত মোহাম্মদ আলা ইসলাম মহানবী অথবা নবীজি তোমরা একটি একটি লিখবে মহানবী অথবা নবীজি তারপর আছে মহৎ মহৎ মানে উদার তারপর আদর্শ আদর্শ মানে অনুসরণীয় আর যেগুলি আছে সেগুলো তোমাদের পড়তে হবে না দশটি শিখবে আচ্ছা দুই নং দেখো খালি ঘরে বাক্য বসে খালি ঘরে খালি জায়গায় আমরা শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে পারি এগুলি তোমরা শুনস্থান পূরণ হিসেবে পড়বে ড্যাশ শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন খালি ঘরে হবে হজরত মোহাম্মদ সুল্লাম হজরত মোহাম্মদ সুল্লাহাম শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন খ আমরা মহানবীসাল্লাহ আসলামের আদর্শ অনুসরণ করে চলবো খালিঘরে আদর্শ মহানবী সাল্লাহামের প্রিয় সাহাবি ছিলেন হাবুকর আদ খালিঘরে সাহাবি ঘ বংশসূত্রে সম্পর্কিত সব কয়েকটি পরিবারকে একত্রে গোষ্ঠী একত্রে গোত্র বলে খালি ঘরে হবে গোত্র তারপর উঁ একজন তিনি একজন মহৎ প্রাণের মানুষ ছিলেন খালি ঘরে মহৎ চ হজরত আয়েশা রদ্লাহ অসাধারণ অসাধারণ গুণের অধিকারী ছিলেন ছ মহানবী আসলাম চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন বর্গীয় জ মহানবী বলেছিলেন কৃতুদাস মুক্তি দেওয়া সবের কাজ এখানে দেখো তিন রঙে আছে যুক্তবর্ণ যুক্তবর্ণতে দেখো দন্ত স্বয়েত দন্ত এখানে বক্স করে দেওয়া আছে দন্ত স তারপর ত তোমরা যোগ দিয়েও লিখতে পারবে দন্ত স ত অথবা খালি এইভাবে বক্স করেও দিতে পারবে তবে শব্দ গঠন একটি করবে প্রশস্ত মস্ত অথবা সমস্ত যে কোনো একটি লিখবে তারপর আছে ময়প ম যোগ প সম্পর্ক চম্পা অথবা সম্পদ যে কোনো একটি লিখবে ঠিক আছে এখন দেখো এখানে খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি হজরত মোহাম্মদসালাম ছিলেন আল্লাতালার প্রিয় বান্দা খালি ঘরে হবে প্রিয় খ আরব দেশের মানুষ সামান্য কারণে যুদ্ধ করত খালি ঘরে যুদ্ধ গ মহানবীসাল্লাহ ইসলাম সকলকে বিশ্বাস করতেন ঘ মক্কার অনেক লোক মহানবী মহানবীস্লাহসাল্লামের সাথে শত্রুতা শুরু করেছিল দেখো এখানে শুরুস্থান পূরণ বেশি আছে তারপরে তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে তোমাদের প্র্যাকটিস করতে হবে তারপর পাঁচ ছয় তোমাদের পড়তে হবে না আমি সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তরগুলি দেখো সাথে চলে যাও খোলাফাই রাশিদ্দিনের প্রথম খলিফা কে ছিলেন এখানে দুই এ আছে আব্বাকর হজরত আব্বাকর আদেল্লাহ খোলাপাই রাশিদ্দিনের প্রথম খলিফা ছিলেন হজরত আব্বাকর আদেল্লাহ তারপর দেখো খ নাম্বার হজরত তাবুক যুদ্ধের সময় মহানবী ইসরামকে কী দান করেছিলেন তিনি সমস্ত সম্পদ তিন তিন নং অপশনে দেখো সমস্ত সম্পদ গ মহানবীস্লা সাল্লাম কেন মদিনায় হিজরত করেছিলেন দুই নং দুই নং আল্লাহর আদেশ পালন করতে এখানে দেখো মুখে মুখি বলি এখানে প্রশ্ন উত্তর আছে তোমরা এখন লেসন প্ল্যান হাতে নাও লেসন প্ল্যানের মধ্যে দেওয়া আছে আমি পড়িয়ে দিচ্ছি লেসন প্ল্যানে দেখো বড় প্রশ্ন উত্তর দেওয়া আছে ক খোলাপায়ের রাশিদিন কি খোলাফায় রাশিদিনের প্রথম খলিফাকে উত্তর হজরত মোহাম্মদ মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয় খোলাফাইয়ের রাশিদিনের প্রথম খলিফা ছিলেন হজরত আব্বাকর রাদিয়াল্লাহ খ হজরত আব্বাকর রাদিয়াল্লাহ কখন কোথায় জন্মগ্রহণ করেন তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন উত্তর হজত আউ্বর রাদে আল্লাহ পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের মানুষ ছিলেন তিনি দানশীল ছিলেন এবং পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে তোমরা ভালো করে শিখে নিবে এখন আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন তো পড়িয়ে দিচ্ছি দেখো ক খোলাফায় রাশিদিন কাকে বলে উত্তর হজরত সাল্লাহ ইসলামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকেই খোলাপাই রাশিদিন বলা হয় খ হজরত আব্বাকর কে ছিলেন উত্তর হজরত বকর আদেল ছিলেন খোলাপাই রাশিদিনের প্রথম খলিফা গ হজরত বকর আদাল কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হজরত আব্বাকর আদ্লাহ পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মক্কার মক্কার কোরাইশ বংশে গোত্রে জন্মগ্রহণ করেন ঘ কৃতদাসকে মুক্তি দিলে কি হয় উত্তর কৃতদশকে মুক্তি দিলে সব হয় উঁয় পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন উত্তর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বকর আল্লাহ চ নবদ লাভের পর হজরত মোহাম্মদ সাল্লাহলাম কি করলেন নবদ লাভের পর হজরত মোহাম্মদ সাল্লাহলাম গোপনে আল্লাহর বাণী প্রচার শুরু করলেন দেখো ছ নং দেখো কখন হজরত আউ্বকর রাদ সমস্ত সম্পদ দান করেন উত্তর তাবুক যুদ্ধের সময় হজরত আব্বর আল্লাহ তার সমস্ত সম্পদ দান করেন ঠিক আছে তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়লাম এবং বড় প্রশ্নোত্তরও আমরা পড়ে নিলাম তোমরা বাসায় ভালোভাবে শিখে নিবে আর আজ তোমাদের কোনো এস করতে হবে না ঠিক আছে তোমরা এস তো দিয়ে দিয়েছ তোমাদের আর কোনো এখন এসডব্লিউ করতে হবে না বাসায় পড়াশোনা করো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো I love